হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছেও তাদের ফার্স্ট হাফ অর্থাৎ এ ইসি কমিউনিকেটিভ বেঙ্গলি এক্সাম হয়ে গেল এই হাফে সমস্ত অনার্স সাবজেক্ট এবং সায়েন্স এবং কমার্সের জেনারেল সাবজেক্টের এক্সাম হয়েছে তো তোমাদের এক্সামে কি কী কোয়েশ্চেন এসছে সমস্ত সমাধান দেখাবো আজকের এই ভিডিওতে একটি কথা বলে রাখি আমি যে সমস্ত সাজেশন এবং ক্লাস প্রোভাইড করেছিলাম সেখান থেকেই সমস্ত প্রশ্ন এসছে অর্থাৎ সাজেশন থেকে সমস্ত প্রশ্নই কমন এসছে তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন এবার ফিরাও মোড়ে কবিতাটি কোথায় বসে লেখা হয়েছে শিলাইদহ কলকাতা পাবনা না রামপুর বোয়ালিয়া অপশন নাম্বার ডি অর্থাৎ রামপুর বোয়ালিয়া হবে সঠিক আনসার নেক্সট অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু কোন কবিতার অংশ বাবরের প্রার্থনা অভিশাপ ফুল ফুটুক না ফুটুক না এবার ফিরাও মোড়ে অপশান নাম্বার ডি অর্থাৎ এবার ফিরাও মোরে সঠিক আনসার নেক্সট আমরা দেখব আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে কোন কবিতার অংশ অভিশাপ সবুজের অভিযান বাবুরের প্রার্থনা এবার ফুরাও মোরে অপশান নাম্বার এ অর্থাৎ অভিশা অভিশাপ সঠিক আনসার নেক্সট আমরা দেখবো ফোর ফুল ফুটুক না ফুটুক কবিতায় গাছটি কেমন ছিল বাঁকানো সোজা দড়ি পাকানো না শুকনো অপশান নাম্বার সি অর্থাৎ দড়ি পাকানো সঠিক আনসার নেক্সট আমরা দেখব বাবুরের প্রার্থনা কবিতায় কোন গানের কথা বলা হয়েছে বাংলা বাউল পদাবলী না আজান অপশান নাম্বার ডি আজান হবে এখানে সঠিক আনসার নেক্সট ড্যাশ করে দাও আমাকে নিশ্চল স্থানে কোন শব্দটি হবে পাথর শক্ত নরম না গরম অপশান নাম্বার এ অর্থাৎ পাথর হবে এখানে সঠিক আনসার নেক্সট আমরা দেখব সেভেন্থ অভিশাপ কবিতায় কবির সমাধি কোন ফুলে ঢাকা ছিল গোলাপ জবা জুই শিউলি অপশান নাম্বার ডি শিউলি হবে এখানে সঠিক আনসার নেক্সট এইট হিন্দু মুসলমান প্রবন্ধটি কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খ ঘোষ সত্যেন্দ্রনাথ বসু অম্লান দত্ত অপশান নাম্বার এ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার আমি যে তোমাদেরকে গতকাল লাস্ট ভিডিওটি প্রোভাইড করেছিলাম সাজেশন হিসেবে সেখান থেকে টোটাল ছয় থেকে সাতখানা কোয়েশ্চেন এসছে আমি তোমাদেরকে বলেইছিলাম বারো থেকে চোদ্দ মার্কস তোমরা কমন পাবে ঠিক একই রকম তাই হয়েছে নেক্সট আমরা কোয়েশ্চেন নাইন দেখব নাইন নাম্বারে রয়েছে হিন্দু মুসলমান প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত কালান্তর লোকহিত্য সাম্য না কোনোটি নয় অপশান নাম্বার এ অর্থাৎ কালান্তর সঠিক আনসার এটিও কোয়েশ্চেন এসছে নেক্সট শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সত্যেন্দ্রনাথ বসু না জগদীশ চন্দ্র বসু অপশন নাম্বার সি অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু সঠিক আনসার এটিও এসছে নেক্সট প্রাবন্ধিক যখন কলকাতায় এসেছিলেন তখন তার বয়স কত ছিল দশ এগারো বছর কুড়ি বছর তিরিশ বছর না ৩৬ বছর অপশন নাম্বার এ অর্থাৎ 10 এগারো সঠিক আনসার নেক্সট টুয়েলভ সৌন্দর্যের উৎপত্তি কোথা থেকে তত্ত্ব থেকে সাহিত্য থেকে বোধ থেকে না কোনোটি নয় অপশন নাম্বার সি বোধ থেকে হবে এখানে সঠিক আনসার নেক্সট তেরো একাদশী বৈরাগী গল্প শুরু হয়েছে কোন গ্রামের বর্ণনা দিয়ে হরিপুর কালিদহ উলাপুর না বালাপুর অপশন নাম্বার বি কালিদহ এখানে সঠিক আনসার নেক্সট ফরটিন অপূর্বের বাবার নাম কি নেপাল সূর্য গোপাল মুখুজ্জে না তারাপদ অপশান নাম্বার সি অর্থাৎ গোপাল মুখুজ্জে সঠিক আনসার নেক্সট ফিফটিন দেখব রতনের দিদির নাম কি ছিল চপলা কমলা আমিনা না শ্যামলি অপশান নাম্বার এ অর্থাৎ চপলা সঠিক আনসার নেক্সট আমরা সিক্সটিন দেখব আমার তো যাবার উপায় নেই ভাই কোন গল্পের অংশ আদাব পালঙ্ক মহানগর একাদশী বৈরাগী অপশান নাম্বার সি অর্থাৎ মহানগর সঠিক আনসার নেক্সট সেভেন্টিন দেখব আদাব গল্পটির লেখককে সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র নরেন্দ্রনাথ মিত্র শরৎচন্দ্র অপশান নাম্বার এ অর্থাৎ সমরেশ বসু সঠিক আনসার নেক্সট আমরা দেখব এইটিন আদাব গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজপত্র কল্লোল পরিচয় প্রগতি অপশান নাম্বার সি অর্থাৎ পরিচয় এখানে সঠিক আনসার এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমি গতকালের ভিডিওতেই সাজেশন হিসেবে প্রোভাইড করেছিলাম যেখানে হান্ড্রেড পারসেন্ট বলেছিলাম তোমরা কমন পাবেই নেক্সট নাইনটিন অসীমার পিত্রালয় কোথায় ছিল বরিশাল ঢাকা চণ্ডীপুর না চণ্ডীগ্রাম অপশান নাম্বার সি অর্থাৎ চণ্ডীপুর সঠিক আনসার নেক্সট তার এ লজ্জা অকারণ কোন গল্পের অংশ আদাব পালঙ্ক একাদশী বৈরাগী না উদ্বেগ এখানে উদ্বেগ সঠিক আনসার তো এই হচ্ছে টোয়েন্টি কোশ্চেন আশা করি টোয়েন্টিতে টোয়েন্টি কোশ্চেনই তোমরা কমপ্লিট করেছো তো তোমার যতগুলো ঠিক হয়েছে তুমি অবশ্যই কমেন্টে জানাচ্ছ আর সাথে সাথে তোমার পরিচিতি বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই আনসার কপিটা মিলি নাই। সকলকে বলবো এখান থেকে কোনো যদি আনসার তোমার সন্দেহ মনে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমি সেটা ভেবে দেখব তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকে নেক্সট এক্সামগুলো ভীষণ ভালোভাবে দাও এই কামনা করি